উত্তর চব্বিশ পরগনা যেটা হোলসেল ফিশ মার্কেট থেকে কেন্দুয়া হোলসেল ফিশ মার্কেট তাদের মধ্যে অন্যতম। এই মার্কেটে গলদা বাগদা ভেটকি এই ধরনের মাছ চিংড়িগুলো প্রচুর পাওয়া যায়। আমাদের লাইনে মালতপুর রেল স্টেশন থেকে 5 থেকে 10 কিলোমিটারের মধ্যে এই মার্কেটটা আছে। আর বন্ধুরা, এই মার্কেটে এক্স্যাক্ট লোকেশান কি আছে, কমিউনিকেশান কি আছে, এখান থেকে মাছ কিনে কীভাবে শহরের দিকে নিয়ে এসে বিজনেস করা যায়, সকল তথ্যগুলো বন্ধুরা ভিডিওর ভিতরে আনার চেষ্টা করছি। বন্ধুরা, আবার একটা ব্লগ শুরু করে দিলাম, চলে এসেছি কেন্দুয়া হোলসেল ফিশ মার্কেট। আর এই মার্কেটের প্রায় 3টে সেকশন আছে, প্রচুর ধরনের এখানে আড়ত আছে, প্রায় 100-এর উপরে আড়ত আছে। আর এখন এই সময় ফেব্রুয়ারির প্রায় শেষের দিক থেকে কিরকম মাছ এখানে আমদানি আছে বা কিরকম মাছের রেট চলছে বন্ধুরা ভিডিওর ভিতরে আনার চেষ্টা করছি। আর এখানে দেখছেন ছাটি বা গলদাটার রেট চলছে এই মার্কেটটাতে। আর দাদা বলছি, এই ছাটিগুলো কিরকম দামে চলছে, এই গলদাগুলো? এগুলো ওই 530-550। 550-530, এগুলো ওই 70-80 গ্রামের ওয়েট হবে না? না, এটা 100 গ্রাম হয়ে যাবে, 70-100 গ্রামের ওয়েট হবে এরকম মোটামুটি। 530 শুরু হয় কটা থেকে? 6টা থেকে, সকাল 6টা থেকে। আর কটা পর্যন্ত চলে? 10টা পর্যন্ত চলে। আর মার্কেটটা কি এক টাইম মার্কেট না দুটাইম মার্কেট? দুটাইম। আর সেকেন্ড টাইম কটা থেকে? 4টা থেকে, বিকেল 4টা থেকে, 4টা সন্ধ্যে 6টা পর্যন্ত মার্কেট চলে। আর এই মার্কেটে এখন যেসব মাছগুলো আমরা দেখতে পাচ্ছি দাদা, এই বাটাগুলো কিরকম রেট আছে মোটামুটি? বাটাগুলো 140 টাকা, 140 টাকা করে চলছে। 105 টাকা করে। মার্কেটটা মোটামুটি এই সময় কমপ্লিট হয়ে গেছে যতটুকু আমি পাচ্ছি, দেখাতে চেষ্টা করছি মার্কেটে। আর এরকম ধরনের বাগদাগুলো এখানে 400 টাকা পার কেজিতে এই মার্কেটে আছে। এগুলো 400 টাকা, এগুলো বিক্রি 900 টাকা, 900 টাকা বাগদা আছে, তাই তো? এটা কেজিতে কটা আসবে এই বাগদাটা মোটামুটি? কেজিতে আসবে আপনার ওই 35টা মতো, 110 টাকা পার কেজি এখানে রুই মাছগুলো চলছে মোটামুটি ফেব্রুয়ারি মাসের মাঝখানের দিক থেকে। আর দাদা, মার্কেটের একদম কাছাকাছি রেল স্টেশন কি আছে? মালদ্বীপুর। আর এইসব মার্কেটগুলো যেরকম বড় বড় সাইজের চিংড়ি মোটামুটি প্রচুর অ্যাভেলেবেল থাকে। এই দেখছেন, এটা কিরকম রেটে হলো দাদা? মোটামুটি 530। এইরকম প্রায় 100 গ্রামের গলদাগুলো এই মার্কেটে 530 টাকা অকশন হয়ে গেল। আর বন্ধুরা যদি এই মার্কেটটা দেখে প্রয়োজন মনে হয় একবার চুজ করতে পারেন, আসতে পারেন। হ্যাঁ বলছি দাদা, এই মার্কেটটা শুরু হয় কটা থেকে? সকাল 6টা থেকে। আর কটা পর্যন্ত মার্কেটে অকশন চলে? পিক আওয়ার মানে বেশি অকশন চলে কোন সময় পর্যন্ত? ওই 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা। আর বিকেলবেলাও মার্কেট চলে শুনছিলাম, বিকেলবেলা? আর এই মার্কেটে কোন কোন ধরনের মাছটা বেশি থাকে? ভোলা শুধু 55 টাকা পার কেজি। আর পাঙ্গাসটা দাদা? পাঙ্গাসের দাম হচ্ছে 180 এটা এই মার্কেটে। আর মোটামুটি সব আড়াতগুলোতে মাছ শেষ হয়ে গেছে। আর বিকেলের টাইমে আমি যদি কোনো সময় সম্ভব হয় বা আপনারা অনুরোধ করেন এই মার্কেটটাকে অ্যাকুরেট কীরকম ধরনের মার্কেটে অকশন চলে ভিডিও আনার জন্য আমি অবশ্যই আনবো। 530। এটা 350। বন্ধুরা মোটামুটি এইরকম মার্কেটগুলো দেখে একটা নাম্বার দিয়েছে, 70 76 64 64 06 06 32 32। এই যে নাম্বারটা দিলেন, যদি প্রয়োজন হয়ে থাকে বন্ধুরা অবশ্যই কল করবেন। কিন্তু একটা সবসময় ভিডিওতে বলে দিন, ফেক কল করবেন না, যারা বিজনেস করতে চান তারাই কল করবেন, আর অযথা কল করে ডিস্টার্ব করবেন না। বন্ধুরা এই যে নাম্বারটা দিয়ে দিলাম, এইরকম ধরনের মাছ দাদাদের কাছে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকে মার্কেটটাতে। সব থেকে কোন ধরনের মাছটা খুব প্রচুর পরিমাণে থাকে এখানে? সবচেয়ে বেশি পরিমাণে যে মাছটা হয় তেলাপিয়া, তেলা মাছ আমরা যেটা বলি, তেলা
অন্যান্য লোকে বলে মনোপিয়া। ওই মাছটা প্রচুর পরিমাণে থাকে? প্রচুর পরিমাণে। মোটামুটি ওই মাছটার রেঞ্জ বা রেটটা কিরকম চলে এখানে? এই মাছটা যদি ভালো থাকে তাহলে 100-120 টাকার মধ্যে। ওটা হচ্ছে 200 গ্রাম বা 100 গ্রামের সাইজ? 100 গ্রাম ওয়েটের মাছ। আর যদি তার চেয়ে নিচে থাকে ওজনটা তখন সেই ক্ষেত্রে তার দাম 70-80 টাকা। আর বন্ধুরা, দাদা বলে দিলেন যদি এই মাছ নিয়ে বিজনেস করতে চান তাহলে এই মার্কেটগুলো চুজ করতে পারেন, প্রচুর পরিমাণে এই মাছগুলো থাকে। আর দাদা, সামনে যে মার্চ এপ্রিল মাসগুলোতে কোন ধরনের মাছটা এই মার্কেটে ভালো থাকবে? এই মার্চ এপ্রিল মাস সামনে যেটা, এই সময় দেখা যায় যে অনেক আমাদের এলাকায় যে সমস্ত ঘেরি সেগুলো এখন বেশিরভাগ ঘেরিগুলো ছেঁচা মারা হয়ে গেছে, অর্থাৎ জল টেনে নেওয়া হয়েছে। এখন ঘেরিগুলো শুকনো অবস্থা। কিছু কিছু মাছ সংরক্ষণ করে রাখা আছে, যেগুলো হচ্ছে যেমন ধরুন ওই ঘেরিতে কিছু কিছু পুকুর থাকে, সেগুলোতে কিছু কিছু মাছ সংরক্ষণ করা আছে, যেমন কিছু ভেটকি, ভাঙন, ট্যাংরা, এই জাতীয় ওই মাছগুলো সামনে মাছগুলোতে অ্যাভেলেবেল হবে, মাছগুলোতে ওই মাছগুলো তোলা হবে। আবার নতুন প্রজন্ম মানে নতুন মাছে তৈরি হবে, সেটা এখন 1-2 মাসের মধ্যে আবার নতুন মাছ তৈরি হবে। সেগুলো কী কী? যেমন বাগদা, ছাটি চিংড়ি, এইসবগুলো প্রথমে, তারপরে তেলা বা অন্যান্য মাছগুলো আসবে আর 2 মাস। আর মোটামুটি তার সারা বছর কোন মাছটা এই মার্কেটে খুব ভালো অ্যাভেলেবেল হিসেবে থাকে যেটা, সে মাছটা সারা বছর এখানে আমদানি থাকে। দেখা যাচ্ছে ছাটি চিংড়ি আছে, কিছু বাগদা চিংড়ি আছে, আর এই যে তেলাপুয়ে বা ইত্যাদি মাছগুলো এখন 1-2 মাস একটু কম দেখা যাবে। আর বলছি দাদা, কমিউনিকেশন বা যোগাযোগ বলতে মার্কেটে সব থেকে কীভাবে মাছ হয়তো কেউ কিনলো কোনো যারা হোলসেলার যারা কী বলে অকশানে মাছ কিনলো, কেনার পরে নিয়ে যাওয়ার জন্য কমিউনিকেশন কী আছে এখান দিয়ে? এখান থেকে ট্রেন যোগাযোগ 5 মিনিটের পথ মালতীপুর স্টেশন। বেশিরভাগ যারা দূরের থেকে হাবড়া, অশোকনগর বা পশ্চিমবাংলার বিভিন্ন জেলা থেকে এখানে, নদিয়া থেকে এখানে মাছ কিনতে আসে অনেকে, তারা নিজেরা তাদের চার চাকার যে সমস্ত ট্রাকগুলো আছে তারা মানে হ্যাঁ গেদে থেকে ওখানে আসে। তারা বেশিরভাগ এই পুঁটি মাছ, পাকাল মাছ, চ্যাং শোল, এইসব মাছগুলো তারা মোটামুটি কিনতে। 1 নম্বর আড়ত, মৎস্য আড়ত, এর অপোজিটে আছে 3 নম্বর মৎস্য আড়ত, তার মানে দক্ষিণ দিকে যে আড়তটা অবস্থিত ওটা হচ্ছে 2 নম্বর মৎস্য আড়ত হিসেবে বিবেচিত। মোটামুটি এখানে প্রায় 100 খানার উপরে আড়ত আছে, 3 বাজার মিলে 3.5 চলে 350 টাকা পার কেজি প্রায়, এরকমভাবে রেট হলো। আর মোটামুটি রেটটা এরকম কম বেশি যে কটা মাছ পেলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি বন্ধুরা ভালো লেগে থাকে বা এই মার্কেট সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য আপনারা জানতে চান তাহলে আমি দ্বিতীয়বার এই মার্কেটে পিক আওয়ার বা ভালো সময় যখন প্রচুর মাছ থাকে সেই সময় আসবো। আর এই পর্যন্ত ভিডিওটা কমপ্লিট করলাম, দেখা হচ্ছে নতুন কোনো মাছ মার্কেটে বা নতুন কোনো মাছের রেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দ থাকবেন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও অবশ্যই দেখতে থাকবেন।